আজকে আমার বাড়িতে এগরোল বানানোর খুব ইচ্ছা হলো, তাই আজকে বাড়িতে এগরোল বানিয়ে ফেললাম। বাজার থেকে সবসময় তো এগরোল আমরা কিনেই খাই, তো আজকে একটু মন চাইলো আমি বাড়িতে এগরোল বানাই। তো এখানে ময়দার ডো করে রেখেছি, এর মধ্যে শুধু ময়দা একটু নুন দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। আর এখানে আমি দুটো এগরোল বানাবো, এই দুটো পাতলা পাতলা করে রুটি বেলে নিয়েছি আগের থেকে। আর এখানে দুখানা ডিম নিয়েছি, এই যে বিট নুন, একটু কুচনো পেঁয়াজ, একটু টমেটো, লেবু, সস, আর একটু শসা কুচি নিয়েছি, আর এখানে সয়া সস নিয়েছি। তো চলো আমরা আজকে এগরোলটা বানিয়েই ফেলি, আর এই দুটো রুটি আমি ভেজে নিয়ে আসছি, আর দুটো ডিমটা ফাটিয়ে নিচ্ছি। আজকে এগরোল বানাবো, চলো এগরোলটা কী করে বানাতে হয় দেখে নেওয়া যাক। আমি এগরোল বানানোর জন্য দুটো রুটি করে নিচ্ছি, হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমি একটুখানি ডিম ফাটিয়ে রেখেছি। আমার রুটিটা এখানে মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু ফেটানো ডিম দিয়ে দিলাম। চাটুতে আমি একটু হালকা তেল দিয়ে নিয়েছি চারিদিকটা। এবার আমি রুটিটার মধ্যে দিয়ে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি রুটিটাকে আস্তে করে উল্টে দেব। এবার চলো এগ রোলটা আমরা ঝটাপট বানিয়ে ফেলি। এখানে কিছুটা কুচনো পেঁয়াজ দিলাম, কিছুটা শসা দিলাম, কুচনো লঙ্কা দিলাম, একটু টমেটো দিলাম, একটু সস দিলাম, একটু লেবুর রস দিলাম, একটু চিলি সস দিলাম, সামান্য বিট নুন ছড়িয়ে দিলাম। আমি এটাকে হালকা করে মুড়িয়ে দিচ্ছি। তো আমি একটা এখানে কাগজ দিয়ে মুড়িয়ে দিলাম, আমি আর একটা বানাবো। তৈরি হয়ে গেল আমার ঘরোয়া এগরোল। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে ফলো করে দিও।